السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين، فذلك الذي يدعو اليتيم، ولا يحض على طعام المسكين، فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون، الذين هم يراءون ويمنعون الماعون. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. সম্মানিত আমার দিনদার ইমানদার ভাইরা, মহান মুনিবের দয়ায় আমরা আজ আমাদের এই ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমে মুনিবের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও এই দিনের কিছু কথাবার্তা আলোচনা করা বা দিন সম্পর্কে কিছু কথা শোনার মতো যে সুযোগ করে দেন, এই জন্য অবশ্যই তার শুকরিয়া আদায় করতে হবে, তাই বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমার সেই দিনই ভাইয়েরা, দিনের পিপাসা যাদের মধ্যে, সেই দিন পিপাসক ভাইদের প্রতি আমি সেই কৃতজ্ঞতা জানাই, যারা সারা দিনের অক্লান্ত পরিশ্রমের পরে কিছু একটু সময় দিনকে শেখার জন্য, দিন বোঝার জন্য আপনারা এই প্রোগ্রামটা শুনতেছেন। মনিবের নিকট বিনীতভাবে প্রার্থনা করছি, তিনি যেন আমাদের সকলকে যে সকল কথাগুলো আমরা এখানে আলোচনা করি, এই কথাগুলো যেন আমাদের বাস্তব জীবনে আমরা যেন এগুলো বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করে মৌত পর্যন্ত যেন এই কথাগুলোর উপর আমরা নিজেকে ধরে রাখতে পারি। আল্লাহ যেন দয়া করে আমাদের তৌফিক দান করেন। ভাইরা, আমাদের প্রতি বুধবারে ক্লাসের বিষয় হলো তাফসিরুল কোরআন করিম, কোরআনুল করিমের তাফসির। আমাদের আজ এই ক্লাস আমরা প্রত্যেক দিনেই সুরায় মানে বিশেষ করে 30 নং পারার যে ছোট্ট ছোট্ট সুরাগুলো আছে, এক এক দিন এক একটা ছোট্ট সুরা সম্পর্কে আমরা আলোচনা করি। আজও এই কোরআনুল করিমের 30 নং পারার একটি সুরা আমি যেটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে সুরাটির নাম সুরাতুল মাউন। প্রথমে আমরা এই সুরাতুল মাউনের সরল অর্থটা কি, এইগুলো অর্থগুলোর শাব্দিক অর্থটা আমরা শিখে নিই, তারপরে এর বাকি কথার দিকে আমরা যাব। আমরা সবসময় বিসমিল্লাহ রহমান রহিম যেটা পড়ি, যেটা আমরা সবসময় জানি যে দুইটা সুরার মধ্যখান দিয়ে পার্থক্য করার জন্য এই সুরাটি একটা স্বয়ংসম্পূর্ণ আয়াত, এই মানে দুই সুরার মধ্যখান দিয়ে এই আয়াতটি দেওয়া হয় সুরায় মানে তওবা ব্যতীত। তাই আমরা বলবো বিসমিল্লাহ রহমান রহিম, অর্থাৎ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে। তারপর আরআইতাল্লাযী, এই আলিফটাম আলিফটা যেটা আছে এটা আলিফটামে ইস্তেফহামিয়া বলে, অর্থাৎ প্রশ্নবোধক অর্থ বোঝাতে। আরআইতা, আপনি কি দেখেছেন, রআইতু রআই রআইতা মানে দেখা, আপনি কি দেখেছেন, আরআইতা মানে আপনি মানে রআইতা মানে আপনি দেখেছেন। আর যদি আলিফটাম আলিফ সামনে আসার কারণে প্রশ্নবোধক হওয়ার কারণে যদি আপনি কি দেখেছেন, আরআইতা আপনি কি দেখেছেন, আল্লাযী মানে যে বা যাহারা বা যে বা যিনি,
আল্লাদি ইউকাদ্দিবু, কাদ্দাবা ইউকাদ্দিবু তাকদিবুন, কাদ্দাবা ইউকাদ্দিবু শব্দের অর্থ হলো মিথ্যা মনে করা, মিথ্যা প্রতিপন্ন করা বা মিথ্যা বলে মানে তার ধারণা করা, মিথ্যা মনে করা। তাহলে এর অর্থ হলো আরআইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন, আপনি কি তাকে দেখেছেন যে বিচার দিবসকে, দিন মানে দিবস, দিন মানে দিবস বলতে এখানে বিচার দিবস বা কর্মফল দিবস, প্রতিফল দিবস এটা আমরা বলতে পারি। বলছে আরআইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন, আপনি কি তাকে দেখেছেন যে বিচার দিবসকে বা কর্মফল দিবসকে মিথ্যা মনে করে। এটা আল্লাহ পাক প্রস্তাবভাবে রাসূলকে বলতেছে, সেই লোকটা কে? ফাযালিকা আল্লাযী ইয়াদউউল ইয়তীম, ফাযালিকা সে তো ওই ব্যক্তি, আল্লাযী মানে যে, ইয়াদউউ দাআ, ইয়াদউউ শব্দ হচ্ছে ধাক্কা দেওয়া, গলা ধাক্কা দেওয়া অথবা কঠোরভাবে তাড়িয়ে দেওয়া, এটা বলছে ফাযালিকা আল্লাযী, সে তো ওই ব্যক্তি, আল্লাযী মানে যে আর কি, ইয়াদউউল ইয়তীম, ইয়াদউউ মানে কঠোরভাবে তাড়িয়ে দেয়, ইয়তীম মানে ইয়তীম, আমরা ইতিম শব্দের অর্থ সবাই বলি ওই নাবালক শিশু যার পিতা মারা গেছে। তাইলে আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল প্রথম আয়াতে বললেন আপনি আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলছেন আপনি কি তাকে দেখেছেন যে বিচার দিবসকে মিথ্যা মনে করে, এটার ব্যাখ্যা করতেছে এই লোকটা কে? যে ফাযালিকা আল্লাযী ইয়াদউউল ইয়তীম, সে তো ওই ব্যক্তি যে ইয়তীমকে গলা ধাক্কা দেয় অথবা ইয়তীমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়। তারপর বলতেছে ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বআমিল মিসকিন, ওয়াও মানি এবং অথবা আর এর হতে পারে, লা মানি না, ইয়াহুদ্দু শব্দের অর্থ হলো উৎসাহিত করা, হাউদ্দা ইয়াহুদ্দু মানে ইয়ে উৎসাহিত করা, ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বআমিল, ওয়ালা ইয়াহুদ্দু মানে সে উৎসাহিত করে না, আলা মানে উপর, ত্বআম মানে অন্নদান যেটাকে আমরা বলি খাদ্যদান মানে অভাবগ্রস্ত খাদ্য দান করা, আর মিসকিন মানে অভাবগ্রস্ত বলতে পারি, আমরা স্বাভাবিক আমরা মিসকিনও বুঝি যেটা মিসকিন বা অভাবগ্রস্ত হতে পারে। তাই না আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বআমিল মিসকিন, যে কি করে না মিসকিন বা অভাবগ্রস্ত লোকদেরকে খাদ্য দানে খাদ্য প্রদান করে না, উৎসাহিত করে না, অর্থাৎ মিসকিন এবং অভাবগ্রস্ত লোকদেরকে খাদ্য দানে উৎসাহ প্রদান করে না। তার মানে হলো যে এই যে আল্লাহ সুবহানাহু তাআলা প্রথম আয়াতে বলেছে আপনি কি সেই লোককে দেবেন তাকে দেখেননি যে বিচার দিবসকে মিথ্যা মনে করে, তার কি কি গুণ আছে? একটা গুণ হলো এতিমকে গলা ধাক্কা দেয় বা কঠোরভাবে তাড়িয়ে দেয়। দুই নম্বর আরেকটা গুণ বলো যে কি, যে যে পরকালকে বিশ্বাস করে বিশ্বাস করে না, তার আরেকটা গুণ হলো তার যে তার মধ্যে যে মন্দ গুণগুলা সেটা হলো সে কি, ইয়তিম এবং মিসকিনদেরকে মিসকিনদেরকে অসহায় অভাবগ্রস্ত অবমন্টনগ্রস্ত লোকদেরকে খাদ্য দানে উৎসাহ প্রদান করে না, অর্থাৎ নিজেদের দানে কাউকে উৎসাহিত করে না। এই গেল দুইটা মানে মানে গুণ, অর্থাৎ যারা পরকালকে অস্বীকার করে পরকালকে মিথ্যা মনে করে তাদের দুইটা গুণ আল্লাহ পাক এখানে বললেন। এবার বাকি সাতটি আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বাহ্যিকভাবে মুসলমান দাবি করে কিন্তু আসলে এরা মুনাফেক তাদের কিছু গুণ বর্ণনা করতেছেন। আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফা মানে সুতরাং বা অতএব আমরা বলতে পারি, ওয়াইলুন মানে ধ্বংস, হালাক, পরিতাপ, দুর্ভোগ বিভিন্ন অর্থে ব্যবহার হয়। বলতে ফাওয়াইলুল লিল অতপর বা সুতরাং, ওয়াইল ধ্বংস দুর্ভোগ অথবা পরিতাপের বিষয় সে ব্যক্তির যে মুসল্লি দিতে লাল মানে জন্য মুসল্লিন মানে নামাজি বা সালাত আদায়কারী, তারপরে ফাওয়াইলুল মুসল্লিন, সুতরাং পরিতাপ বা দুর্ভোগ সেই সালাত আদায়কারীর জন্য, কোন সেই আদায়কারী, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা কি করে তাদের সালাতের ব্যাপারে উদাসীন, আল্লাযীনা মানে যারা, আন মানে হতে সালাতিহিম তাদের সালাতের সালাতের ব্যাপারে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহু, সাহুন মানে ভুলে যায়, অমনোযোগী অথবা উদাসীন বলতে পারি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা
নিজেদের সালাতের ব্যাপারে উদাসীন বা অমনোযোগী, এদের আরেকটা গুণ, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, অর্থাৎ এই যে বাকি চতুর্থ আয়াত থেকে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম আয়াতের ভিতরে ওই সব মুনাফিকদের গণনা বর্তেছেন যারা প্রকাশ্য মুসলমান দাবি করে কিন্তু আসলে বিতর্কতভাবে তারা মুনাফেক। তো একটা তো তার গুণ, তাদের একটা মন্দ গুণ কি, তারা নামাজের ব্যাপারে সালাতের ব্যাপারে উদাসীন। দুই নম্বর হলো যে এরা কি করে, লোক দেখানো, এই যে নাম সালাত আদায় করে যে এটা লোক দেখানোর জন্যই করে, আসলে অন্তর থেকে করে না। তারপরে ইয়ামনাউন শব্দ অর্থ যারা মানা করে, এরা কি করে, মানা করে, নিষেধ করে, কিসের থেকে, আল মাউন, আল মাউন বলতে অর্থ হচ্ছে যে ছোটোখাটো গৃহ সামগ্রী। এটাকে তাফসির কারকগণ এই মাউন শব্দের অর্থ এরা বলেছে যে অর্থাৎ ঘরের ছোটোখাটো আসবাবপত্র, সাধারণত যেটা প্রতিবেশী এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর কাছ থেকে কখনো উধার নেয়, একে অপরের কাজের জন্য একজন আরেকজনের কাছ থেকে উধার নেয়, এমন সব জিনিস। যেমন আমাদের দেশে যেমন দা, মানে শাবল, তারপর কোদাল, কুড়াল, তারপর অনেক সময় হান্ডি পাতিল, এরকম একজনের ঘরে হয়তো সবসময় তো মেহমান টেমান আসে না, বড় পাতিলের প্রয়োজন না, এক সময় হঠাৎ বেশি মেহমান এসেছে, পাশের ঘরে একজনের মানে একজনের কাছে বড় ডেগ আছে, ভাই আপনার ডেগ ডেগটা আমার আজকে একটু দেন, বা একজনের সবসময় কুড়ালের প্রয়োজন না, আজকে একটু লাকড়ি একটু হয়তো একটু বড় ডেগ কাটতে হয়, এখন কুড়াল নেই, পাশের ঘরে ভাইয়ের কাছে আসে, ভাই একটু কুড়ালটা আপনি দেন না, বা কোদালটা একটু আপনি দেন না, এই রকমের মানে অর্থাৎ এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর কাছ থেকে যে সমস্ত জিনিস স্বাভাবিকত নিয়ে থাকে, এই জাতীয় জিনিসকে অন্যের মানে প্রতিবেশীকে না দেয়া, এই জন্য বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা কি করে, লোক দেখো, এই সালাত আদায় করে লোক দেখানোর জন্য, এবং ওয়ায়ামনাউনাল মাউন, এরা এই ছোটোখাটো গৃহ সামগ্রীর দানে মানে নিষেধ করে, এগুলো দিতে চায় না কাউকে, প্রাতের প্রতিবেশী আছে, ভাই আপনার এই জিনিসটা একটু দেন, কদিন না দিতে পারবো না, অন্য কোনো জায়গায় দেখেন। এই কাজটা মোমেনের কাজ হলো যে পাশের প্রতিবেশী ভাইকে যে কোনো দিক দিয়ে একটু সহযোগিতা করতে পারলে এটা সওয়াবের কাজ, পরস্পরকে আমরা ভালো কাজে সহযোগিতা করব। তাহলে এই হলো যে এই সুরার সরল অর্থ। এবার আসুন আমরা প্রত্যেক দিন তাফসির করার সময় সুরার সম্পর্কে কিছু একটু আলোচনা করি। প্রথম বলবো যে এই সুরাটি যেটা আমরা এখন পাঠ করলাম, এই সুরাটি কি মাক্কি না মাদানী, বলবো যে অধিকাংশ তাফসিরকারকদের মতে এই সুরাটা মক্কি সুরা, অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বেই এই সুরাটি নাজিল হয়েছে। কারো কারো মতে সুরায়ে আত-তাকাসুরের পরে এই সুরাটি নাজিল হয়েছে, এটা এক নম্বর। দুই নম্বর হলো যে এই সুরার আয়াত সংখ্যা কতটি, আশা করি আপনারা সবাই আয়াতের তেলাওয়াতের দ্বারা বুঝতে পেরেছেন, এই সুরার আয়াত সংখ্যা হলো ষাটটি, অর্থাৎ এই টোটালি এই সুরার ভিতরে ষাটটি আয়াত রয়েছে। তারপরে তৃতীয় নম্বর হচ্ছে যে এই সুরাটি কোরআনুল করিমের সিরিয়াল অনুযায়ী, কোরআনুল করিমের 114টি সুরার সিরিয়াল অনুযায়ী কত নম্বর সুরা, উত্তর হল এই সুরাটি কোরআনুল করিমের বর্তমান যে তারতিব আছে সেই তারতিব অনুযায়ী সিরিয়াল অনুযায়ী 107 নং সুরা। তাইলে এই সুরাটি কোরআনুল করিমের 107 নং সুরা। তবে একটা জিনিস এখানে আজব বিষয় হলো যে এই সুরাটির ভিতরে গোটা সুরার ভিতরে একবারও আল্লাহ শব্দটা কোথাও নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এখানে নাই। তো আর এই সুরাটা শুরু করতে প্রশ্ন দিয়ে শুরু করতে, আরআইতা, আপনি কি দেখেছেন, এই জন্য প্রশ্নবোধক কথা দ্বারাই শুরু করা হয়েছে। তাছাড়া এবার আসুন পাঁচ নম্বর হলো যে আমরা জানবো যে এই সুরাটি নাজিলের এই সুরাটির নামকরণ যে আমরা সুরায় মাউন বললাম, সুরায় মাউন এই সুরাটি কিসের কারণে কোন কথার নামকরণ করা হয়েছে, উত্তর হলো যে আমরা এই সুরার সর্বশেষ যে শব্দটি আছে ওয়ায়ামনাউনাল মাউন, অর্থাৎ ছোটোখাটো গৃহ সামগ্রী দানে নিষেধ করে এই মাউন শব্দ থেকে এইটার এই সুরাটার নামকরণ, একটা অংশ দিয়ে পুরো সুরাটার নামকরণ করা হয়েছে।
তাহলে আমরা এটাও বুঝলাম এই সুরার নামকরণ কেন সুরায় মাউন রাখা হয়েছে সেটাও আমরা জানলাম। এবার আমাদের যে জিনিসটা জানা দরকার, এই সুরাটা কখন কি কারণে কোন প্রেক্ষাপটে কোনটা বিষয়কে কেন্দ্র করে এই সুরাটা নাজিল হয়েছে। তাফসির কারকগণ এখানে দুই তিনটা মত পেশ করেছেন। কারোর মতে আস ইবনে ওয়াইল আস-সাহমি একজন ব্যক্তির উপর প্রসঙ্গে এই সুরাটা নাজিল হয়েছে, কেউ বলছে আবু সুফিয়ান ইবনে হার্ব, ওই এই ব্যক্তির আবু সুফিয়ান ইবনে হার্বের মানে কে কেন্দ্র করে সুরাটা নাজিল হয়েছে আসলে, বা আরও কেউ অন্য অন্যদের লোকের নাম বলেছে। তো এই কেন এই এদের নামের ওই সুরাটি আসলো কেন, কেন নাজিল হলো? তাফসির কারকগণ বলেছেন যে আস ইবনে ওয়াইল বা আবু সুফিয়ান ইবনে হার্ব এরা প্রতি সপ্তাহে একটা বা দুইটা ওট মানে জবাই করে এরা মানে ফাটি দিত, মানে সবাইকে খাওয়া দিত। তো একবার একজন ইয়েতিম অসহায় মানুষ একটা ছেলে এসে তার কাছে কিছু চাইল, চাওয়ার পরে সে তাকে লাঠি হাতে নিয়ে তাড়াল। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা নাজিল করলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি সেই ব্যক্তিকে দেখেছেন বা তাকে দেখেছেন যে বিচার দিবসকে মিথ্যা মনে করে? কে সে? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, সে তো ওই ব্যক্তি যে এতিমকে কঠোরভাবে তাড়িয়ে দেয় বা এতিমকে গলা ধাক্কা দেয়। তাহলে বোঝা গেল এই ব্যক্তিকে কেন্দ্র করে যিনি এই ওট দুইটা দাবি করে মেহমানদারি করে লোকদেরকে খাওয়া বিলায় ফাটি দেয়, অথচ একটা এতিম অসহায় ছেলে তার কাছে কিছু চাইল আর সে হাতে লাঠি নিয়ে তাকে তাড়ালো, কিছু দেওয়ার পরিবর্তে এতিমের প্রতি দয়া করার পরিবর্তে তার প্রতি রূঢ় ব্যবহার করেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু এই ব্যক্তিকে কেন্দ্র করেই এই সুরাটি নাজিল করেছেন। তাহলে আমরা সুরা নাজিলের কারণটাও বুঝলাম। সাত নম্বর হল যে এই সুরার মূল বক্তব্যটা কি, বিষয়বস্তু কি? বলবো যে এই বিষয় এই সুরার ভিতরে দুইটা দিক রয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় দুই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা মানে ওই সকল লোকদের প্রতি বর্ণনা করেছে, অর্থাৎ ফরক আখেরাতের প্রতি ইমান না আনলে মানুষের মধ্যে কি স্বভাব সৃষ্টি হয়, কি মন্দ স্বভাব তৈরি হয়, এই স্বভাবগুলোর বর্ণনা করেছেন যারা প্রকাশ্য আল্লাহকে অস্বীকার করেন। তার মানে হলো অর্থাৎ আল্লাহর প্রতি ইমান না আনলে পরকালকে অস্বীকারী যারা আছে তাদের মধ্যে যে কি মানে চরিত্র তৈরি হয় বা কী বদ আখলাক তৈরি হয় সেটা আল্লাহাক এখানে বর্ণনা করেছেন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় আয়াতে। কেননা আল্লাহ সুবহানাহু সে তো ওই ব্যক্তি যে ইয়েতিমকে কঠোরভাবে তাড়িয়ে দিয়েছে, একটা গুণ। তারপরে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং সে কি করে না মিসকিনকে বা অভাবনগ্রস্ত লোকদেরকে খাদ্যদান উৎসাহিত করে না, যেটা প্রকাশ্য কাফের দুইটা আলামত গেছে। তারপরে চতুর্থ থেকে সপ্তম আয়াত পর্যন্ত ওই সকল মুনাফিকদের বর্ণনা করা হয়েছে যারা আপাতত দৃষ্টিতে মুসলমান মনে হলেও কিন্তু আসলে এরা প্রকৃতপক্ষে ওরা মুসলমান নয়, ওরা মুনাফেক। এই মুনাফেকদের বিপরে সুবহানাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলা বর্ণনা করেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল ধ্বংস অথবা বলতেছে দুর্ভোগ পরিতাপ সবগুলো আমরা বলতে পারেন। এগুলো কার জন্য? মুসল্লিদের জন্য। কোন ধরনের মুসল্লি? যারা তাদের নামাজের ব্যাপারে বেখবর এবং যারা এই সালাতটা শুধু লোক দেখানোর জন্যই আদায় করে থাকে। তাহলে বোঝা গেল যে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে অপর এক আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়াইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা, নিশ্চয়ই মুনাফিকরা তাদের ধারণা অনুযায়ী আল্লাহকে ধোকা দিচ্ছে, আসলে তারা নিজের দোকানে দেখাচ্ছে, আল্লাহ তাদেরকে তারা ধোকা নিজের দোকানে দেখাচ্ছে আর আল্লাহ তাদেরকে ধোকা দিচ্ছে। তার মানে হলো যে তারা
যেমন কর্ম করেছে তেমন ফলও তারা ভোগ করবে। ইয়ুখাদিউনাল মুনাফিকিনা ইয়ুখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ তাদের ধোকার প্রতিফল আল্লাহ তাদের দিবেন। এখন এটা কেন ধোকা? ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, এরা যখন সালাতের জন্য দাঁড়ায় একেবারে অলস হয়ে দাঁড়ায়। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিল, ইরাউনান্নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, এরা শুধু লোকদেরকে দেখানোর জন্যই আসে, শুধু একটু তাদের উদ্দেশ্য লোকেরা দেখলো যে আমরা সালাত আদায় করতেছি, কিন্তু এর মধ্যে কিছু পড়ে না। তাহলে এর দ্বারা এটা বোঝা গেল মুনাফেকরা সালাত আদায়ের জন্য আসে না, আসলে শুধু দেখানোর জন্যই আসে, যাতে করে লোকদের কাছে তাদের আসল গোমরটা ফাঁস না হয়ে যায়। তাহলে এখানে আমরা এই সুরার ভিতরে যে জিনিসটা আমরা জানতে পারলাম, যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় আয়াতের ভিতরে প্রকাশ্য দ্বারা পরকালকে অস্বীকার করে তাদের গুণ মানে মন্দ যে গুণগুলো আছে সেটা বর্ণনা করা হয়েছে। চতুর্থ থেকে সপ্তম আয়াতের ভিতরে যারা লোকাল মানুষের কাছে আপাতদৃষ্টিতে মুসলমান কিন্তু আসলে প্রকৃত তারা মুসলমান নয় মুনাফেক, তাদের আমলের কথা তাদের বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। এবার আমরা যে কথাগুলো আলোচনা করব, এই সূরায়ে মাউনের মধ্যে আমরা কী শিক্ষা পেলাম, এই সূরায়ে মাউনের মধ্যে আল্লাহ আমাদেরকে কী মেসেজ দিলেন? উত্তর এক নম্বর হলো যে আমাদেরকে প্রথম যে কথা, যে এখানে ইয়েতিমদেরকে মানে ধাক্কা দিতে না, মানে এটার ভিতরে যেটা ইয়েতিমের গলায় ধাক্কা দেওয়া, এতিমকে কঠোরভাবে তাড়িয়ে দেওয়া, এটা ওই বদ্দিন অর্থাৎ যারা পরকালকে বিশ্বাস করে না তাদের গুণ। এই দ্বারা আমাদেরকে উৎসাহিত করা হলো যে আমরা যেন এতিমদের প্রতি সদয় হই, এতিমদেরকে যেন আদর স্নেহ করি, এতিমদের মধ্যে সুন্দর আচরণ করি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে সূরায়ে ওয়াদ্দুহার মধ্যে তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতপর আপনি ইয়েতিমের ব্যাপারে কঠোর হবেন না, বরং আপনি ইয়েতিমের প্রতি সদয় হন। এখন আমাদের একটা কথা জানেন, ইয়েতিম কাকে বলি? ইয়েতিমকে, ইয়েতিম হলো সেই নাবালক শিশু, সেই নাবালক ছেলে বা মেয়ে যার পিতা ইন্তেকাল করেছে। মা মারা গেলে ইয়েতিম বলা হয় না, পিতা মারা গেলেই ইয়েতিম বলা হয়। যে সন্তানের পিতা, যে ছেলে বা মেয়ের পিতা ইন্তেকাল, অর্থাৎ নাবাল যে ছেলে মেয়ের নাবালক অবস্থায় তাদের পিতামাতা ইন্তেকাল করবে, ওই ছেলে মেয়েকে ইয়েতিম বলা বা ইয়েতিমা বলা হয়। তাহলে আমরা এই আয়াতের ভিতরে ইয়েতিমের প্রতি যারা অবজ্ঞা করেছে তাদের নিন্দা করা হয়েছে, এর মাধ্যমে মোমেনদেরকে ইয়েতিমের প্রতি সদয় হওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে। তারপরে আরেকটা কথা মনে রাখতে হবে, অনেকে আমরা অনেক বৃদ্ধ মানুষ বয়স হয়েছে বলে, বাবা রে আমি ইয়েতিম মানুষ, আমার মাও নাই বাবাও নাই, এটা একটা পাগলামি কথা। অনেক দেখবেন আলেম ওলামারও অনেকেই বলে যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানে বৃদ্ধ বয়সে কাঁদেন যে আমি ইয়েতিম নবী, আমার মাও নাই বাবা নাই। ভাইয়ের মা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইউতমা বাদা ইহতিলামিন, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে কেউ আর ইয়েতিম থাকে না। তো এই যারা ওয়াজ করে এগুলো আমরা একটু বাড়াইয়ে কথা বলি। রসুস্তাম যেখানে বলেছেন সাবালেক হয়ে যাওয়ার পরে কেউ আর ইতিম থাকে না, তো রসুস্তাম নবুয়ত যখন পেয়েছিলেন তখন তো 40 বৎসর, তো 40 বৎসর মানুষ ইতিম হয় কেমনি? এটা আমরা একটু আবেগে কথা বলি, এই জন্য কথাটা আমাদের একটু বৃষ্টি হয়ে যায়, এটা আমাদের বলা ঠিক হবে না। আর রসুস্তাম কখনো এমন কথা কখনো বলেন নাই, হায় রে আমি ইতিম নবী, আমি ইতিম নবীর এরকম কিচ্ছু বলেন নাই। এগুলো আমরা বাড়াইয়া রসুল, হ্যাঁ শিশুকালে রসুল ইতিম ছিল, সাবালেক হওয়ার আগে ইতিম ছিল, এটা তো নিশ্চয়ই, কিন্তু প্রাপ্তবয়স করার পরে পড়ার পরে কোনো ছেলে আর কি থাকে না, তাকে ইয়েতিম ধরা হয় না, তাকে ইয়েতিম বলে সম্বোধন করা হয় না। সেই জন্য ভাইদেরকে বল, ভাইরা আমার আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আসুন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়েতিমের ব্যাপারে উম্মতকে কি উৎসাহিত করেছেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা, রসূল বলেছেন আমি এবং ইয়েতিমের তত্ত্বাবধান, ইয়েতিমের কাফালত যে নিজে, অর্থাৎ ইয়েতিমের দেখশোনা দেখভালের তত্ত্বাবধান করার দায়িত্ব যে নিবে, সেই তত্ত্বাবধায়ক আর আমি রসুল এইভাবে জান্নাতে কাছাকাছি হয়ে থাকবো। তাহলে বোঝা গেল ইয়েতিমের ব্যাপারটা খুব মানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং ইয়েতিমের ব্যাপারে কোরআন হাদিসে অনেক বর্ণনা রয়েছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিমের মাথা থেকে যদিও ফিতার ছায়া নিয়ে উঠিয়ে নিয়ে গেছেন, এটা আল্লাহর হিকমত, এটা দুনিয়ার নীতি, কিন্তু দুনিয়াবাসীর প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন তারা যেন ইতিমের প্রতি যেন ইনসাফ করে, কোনো অবস্থাতে যেন ইতিমের মাল অন্যায়ভাবে যেন ভক্ষণ না করে, ইতিমের ভালো মালটা নিয়ে ওর অন্য কোনো খারাপ মাল যেন না দেয়। এই রকমের অনেকগুলো বর্ণনা কোরআন এবং সহিহ হাদিসে রয়েছে। এই জন্য বলবো যে ইতিমের সাথে মানে সৎ আচরণের জন্য রাসূল আমাদেরকে বহু নির্দেশনা দিয়েছেন। তাছাড়া এ মিসকিনদের দেখ খেতে দেওয়ার প্রতি, যারা অসহায় অবাবন্টনগ্রস্ত লোক আছেন তাদেরকে খেতে দেওয়ার প্রতি উৎসাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। বিধবা এবং মিসকিনদের জন্য চেষ্টাকারী, মানে ওটা যারা বিধবা এবং মিসকিনদের প্রয়োজন পূরণের জন্য চেষ্টা করে, তারা সেই ব্যক্তির ন্যায় স্বভাবের অধিকার হবেন যারা আল্লাহর পথে জিহাদ করেন, অর্থাৎ মুজাহিদ ফি সাবিলিল্লাহ। যে মর্যাদা একজন ইতিম বা বিধবা মহিলার বা বিধবা মহিলার বা মিসকিনদের, মিসকিন এবং বিধবা মহিলার মানে তার প্রয়োজন পূরণের জন্য চেষ্টা করা, তার খাওয়া দাওয়া কাপড় চোপড় ইত্যাদির জন্য ব্যবস্থা করার কারিও সেই রকমের মুজাহিদ ফি সাবিলিল্লাহর সমতুল্য স্বভাব। অপরাধী অপরাধে যে ওই বর্ণাকারী বলতেছেন, অথবা রাসূল এরকম বলেছেন যে ওই ব্যক্তির মতো স্বভাবের অধিকারী হবেন যে রাতভর ইবাদত করে দিনভর রোজা পালন করে, তাহলে ওই ব্যক্তির স্বভাব মতো সে স্বভাবের অধিকারী হবে। তাতে বোঝা গেল যে এটা একটি বড় গুরুত্বপূর্ণ আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে এর প্রতি উৎসাহিত করেছেন। দ্বিতীয় নম্বর, এই সূরা থেকে যে মেসেজটি আল্লাহ সুবহানাহু আমাদের দিয়েছে, যেই ফায়দাটা বা এই যেই বিষয়টি আমাদেরকে ইঙ্গিত করা হয়েছে বা আমাদেরকে বোঝানো হচ্ছে, সেটা হলো যে সলাৎকে ওয়াক্ত মোতাবেক আদায় করা। কেননা আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুনাফিকদের ব্যাপারে বলছে ওয়াইল, ধ্বংস পরিতাপ তাদের জন্য, দুর্ভোগ তাদের জন্য যারা তাদের সলাতের ব্যাপারে উদাসীন, বেখবর, এরা অমনোযোগী। তাই এখানে আমাদেরকে ওয়াক্ত মোতাবেক সালাত আদায়ের কথার প্রতি ইশারা করা হয়েছে, সালাতের প্রতি যত্নবান হওয়ার প্রতি মেসেজ দেওয়া হয়েছে যে আমরা যেন যত্নের সহিত সালাত আদায় করি। সালাতের ক্ষেত্রে যেন কোনো রকমের উদাসীনতা, কোনোভাবে অবহেলা, কোনো অমনোযোগিতা যেন আমাদের মধ্যে না আসে। কারণ আল্লাহ বলছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মোমেনদের উপরে নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। তার মানে হলো যে সালাতের জন্য নির্দিষ্ট সময় আছে, বহু লোক আছে, জোহরের সালাত, আসরের আসরের সালাত, মাগরিবে মাগরিবেরটা, এসা এসারটা, রাতে কখন যে পরে কয়ে যে কোনো এর কোনো গুরুত্বই নেই, না বরং প্রত্যেক ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করতে হবে। সালাতের ক্ষেত্রে কোনো উদাসীনতা নেই, দুনিয়ার কাজকর্ম ব্যস্ততা আছে এবং থাকবে, এরপরেও সালাত ওয়াক্ত মোতাবেক আদায় করতে হবে। এখানে আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছে, আব্দুল মিনাম সৌদরদের অত্যন্ত বর্ণিত, তিনি বলেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে রসুল আল্লাহর কাছে সবচাইতে অধিক প্রিয় আমল কোনটি? রসুল আসসালাতু আলা ওয়াক্তিয়া, ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করা, এটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। তাহলে অবশ্যই মনে রাখতে হবে সালাত আমাদেরকে আদায় করতে ওয়াক্ত মোতাবেক। এক্ষেত্রে উদাসীনতা অবলম্বন করা যাবে না, উদাসীন হওয়া যাবে না, অমনোযোগী হওয়া যাবে না, এটাই এখানে মেসেজ দেওয়া হয়েছে। তারপরে চতুর্থ নম্বর যে জিনিসটা বা তিন নম্বর যে জিনিসটা আমাদেরকে এখানে বোঝানো হয়েছে যে সেটা হলো যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা যেন ইখলাসের সহিত কাজ করি, কোনো রকমের যেন লোক দেখানো লৌকিকতা আমাদের মধ্যে যেন কখনো কাজ না করে। লৌকিকতাটা মানুষের আমলকে ধ্বংস করে দেয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। অতএব যে ব্যক্তি আল্লাহ তার রবের সাক্ষাতের আশা পোষণ করে, সাক্ষাৎ কামনা করে, সে যেন একনিষ্ঠ তার রবের ইবাদত করে এবার তার ইবাদতের মধ্যে কাউকে শরিক না করে, মানে অর্থাৎ শুধুমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর জন্য যেন ইবাদত করে, এর মধ্যে যেন কোনো রকমের কাউকে শরিক সাব্যস্ত না, অর্থাৎ কারোর দেখানোর জন্য, কারোর কাছ থেকে সুনাম অর্জন করার জন্য যেন কোনো ইবাদত যেন না হয়, বরং সমস্ত কাজ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির আশাই হয়। আল্লাহর ইবাদতুল জালাল তার প্রিয় বান্দাদের এই আমল সম্পর্কে এক আবহাওয়া এক আয়াতে বলছেন ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা।
আমরা তো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদেরকে খাওয়াচ্ছি, তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান বা কোনো কৃতজ্ঞতা আমরা চাই না। তার দ্বারা বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাগণ যখনই কোনো ইবাদত করেন, দুনিয়ার কারো কাছ থেকে সুনাম খ্যাতি অর্জনের জন্য নয়, কারো কাছে ধন্যবাদ পাওয়ার জন্য নয়, বরং তাদের ইবাদতের মূল উদ্দেশ্যই হলো মাওলাকে সন্তুষ্ট করা। তাই এখানে আমাদেরকে এই ব্যাপারে উৎসাহিত করা হয়েছে যে আমরা যেন একনিষ্ঠভাবে আমরা কী করি, ইবাদত করি। কেননা এই সূরার ভিতরে আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউন ওয়া ইয়ুরাউন, অর্থাৎ যারা কী করে, ওই যে মুনাফিকদের গুণ বর্ণনা করেছে, মুনাফিকরা এই সালাত জাদা করে দেখানোর জন্য, অন্য অন্য কাজ করে এবার লোকদেরকে দেখানোর জন্য, মোমেন কাজ করবে আল্লাহকে দেখানোর জন্য, মোমেন দান খয়রাত করবে, ইবাদত করবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার জন্য, পৃথিবীর কারো ধন্যবাদ আর মারহাবা অমক এই এরকম দৃষ্টিটা ধন্যবাদের জন্য নয়, এটা মোমেনের সার। চতুর্থ নম্বর যে কাজ কথাটি বলবো সেটা হলো যেখানে এটা এই এখলাস যে আমাদের যে মেসেজটি দেওয়া হয়েছে সেটা হলো যে এই সুরার ভিতরে আমাদেরকে যে বিষয়টা শিক্ষা দেওয়া হয়েছে সেটা হলো যে আমরা যেন মানে ছোটোখাটো জিনিস বা অসহায় লোকদের, প্রতিবেশীদের ব্যাপারে কখনো তাদের প্রয়োজনে একেবারে ছোট্ট জিনিস হলেও আমরা দেখানো কৃপণতা না করি, বরং সাধারণত আমাদের প্রতিবেশীরা আমাদের কাছ থেকে কোনো তাদের প্রয়োজনে যদি আমাদের কাছ থেকে কোনো জিনিস চায়, আমাদের দেওয়ার মতো ক্ষমতা থাকে, আমাদের কাছে যদি ওই জিনিস অবশিষ্ট থেকে থাকে, তাহলে আমরা তাদেরকে যদি সাহায্য করে সহযোগিতা করবো। কেননা অনেক সময় ছোট্টখাটো জিনিসের জন্য মানুষ বেকায়দায় পড়ে যায়, তাই ছোটোখাটো জিনিস দিয়েও আমরা তাদেরকে চেষ্টা করবো সহযোগিতা করার জন্য। কেমন অনেক সময় এ আমাদের একটা মানে কুড়ালের জন্য আসছে, কোদালের জন্য আসছে, দায়ের জন্য আসছে, আমার কাছে একটা ফাতিলের জন্য আসছে, বা একশো পানির জন্য আসছে, গড়ে পানি নিয়ে একটু পানি দেন, গড়ে চাউল নিয়ে একটু চাউল দেন, আমাকে একটু উধার দেন, এরকম সাধারণত হতে পারে। কিন্তু এটাতে প্রতিবেশী যেহেতু তাকে অবশ্যই চেষ্টা করতে হবে, অন্য কোনো মুসলমান বিপদে মুসিবতে পড়লে, তাকে দুঃখ কষ্টে পড়লে বা তার কোনো প্রয়োজন থাকলে পরস্পর মধ্যে যে জিনিসগুলো আদান প্রদান হয় এই সমস্ত জিনিসের ক্ষেত্রে তাকে কখনো বাধা না, যদি থাকে বাধা না দিয়ে তাকে দিয়ে দেওয়ার চেষ্টা করা। কেননা আমরা আগেও বলছি মাউন শব্দ বলতে ওই সকল বস্তু যেগুলা এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর কাছ থেকে নেয়, বিশেষ করে প্রিয় ভাইরা আমাদের দেশে আমরা অধিকাংশ মধ্যবিত্তি বা তার সাথে আরও একটু নিম্ন মধ্যবিত্তির প্রকৃতির লোকে বেশি, অনেক সময় প্রয়োজনের জন্য পাশের প্রতিবেশীর কাছে প্রয়োজনে যায়, ড্যাগের জন্য একটা ভালো কাপড়ের জন্য, কোনো সময় বেড়াইতে যাবে একটা ভালো কাপড় নেই, কোথাও ঘরে একটা মেহমান আসছে একটা ভালো বেডশিট নেই, কখনো কখনো প্রয়োজনের তাকিদে প্রতিবেশীর কাছে সাহায্যের জন্য যায়, সেক্ষেত্রে অবশ্য বলবো প্রতিবেশী তাকে সাহায্য করে। তবে একটা জিনিস এখন বর্তমানে এই বিষয়টা একটু কমে গেছে, তার কারণ হলো অনেক সময় আমরা নেয়ার সময় খুব আগ্রহ করে নিয়ে যাই, কিন্তু ফেরত দেওয়ার সময় যেমন আগ্রহ করে নিয়েছিলাম বা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন নিয়েছিলাম তেমনটা ফেরত দিই না, যার কারণে অনেকের মন নষ্ট হয়ে যায়। না, এটা কখনোই উচিত হবে না। একত হচ্ছে যে যারা যাদের কাছে এই জিনিসগুলো আছে তারা আমরা দেওয়ার চেষ্টা করবো তার প্রয়োজন পূরণের জন্য, আর যারা আমরা নিব তারাও আমরা এই এটা আমানতদারির সাথে এবং দায়িত্বের সাথে এটা মালিকের কাছে ফেরত দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাসূল বলেছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম, তিনজন তিন প্রকারের ব্যক্তির প্রতি সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না এবং তার দিকে করুণার দৃষ্টিতে তাদের প্রতি তাকাবেন না। এর ভিতরে একজন ব্যক্তি হলো এই যে ব্যক্তি ওরজ মানে মানে বলতেছেন আল্লাহ রাসূল তিনজনের কি বললেন, রজুল হালাফা আলা সালাতিন লাকাদ উতিয়া বিহা আকসার মিম্মা উতিয়া ওয়া হুয়া কাযিব, অর্থাৎ যারা এক সার কথা হলো যারা জিনিসপত্র বিক্রি করতে মিথ্যা করে বিক্রি করে, অনেকের মাঝে আমি 10 টাকা দেখি যারা 2-3 টাকার কিনে কথার কথা, এই যে মিথ্যা বলছে এটা এইরকম যারা মিথ্যা কথা বলে পণ্য বিক্রি তাদের প্রতি, ও রজুলুন হালাফা আলা ইয়ামিনিন কাযিবাতিন বাদ আল আসর লিয়াক্তা বিহা মালা রজুলিন মুসলিমিন, এবং আরেকজন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আসরের পরে অর্থাৎ মানে সন্ধ্যাবেলা কারোর কাছে মিথ্যা কসম করে কারো হক নষ্ট করার জন্য যারা চেষ্টা করেছে তাদের প্রতি আল্লাহ করুণার দৃষ্টি তাকাবেন না এবং আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। আর তিন নম্বর হলো যে ও রজুলুন মানআ ফাযলা মাইন, যে ওই ব্যক্তি যা তার কাছে অতিরিক্ত পানি এর সাথে আরও ব্যাপক অতিরিক্ত জিনিস আছে কিন্তু প্রতিবেশী চেয়েছে সে তাকে কী করেছে মানা করে দিয়েছে, এই জন্য এটা জায়েজ নেই। প্রিয় ভাইয়েরা তাহলে আসুন আমরা এই এই যে সূরায়ে মাউনের যে শিক্ষাটা আছে এই শিক্ষা আমাদের বাস্তব জীবনে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এই বলে আমি আজকের এই সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি।
এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন। আমার অনেক ভাইয়েরা, যে আমার প্রিয় ভাই মোহাম্মদ হোসেন হাফিজাহুল্লাহ, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু, আরও অনেক ভাই সালাম দিয়েছেন, সকলকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু বলি। আমি অনেক ভাইয়েরা যারা আমাকে এই মানে মোবাইলটা ক্যামেরাটাকে আগে পিছিয়ে করার কথা বলে, কেমনে যে একটু বাংলাতে লিখে দিলে আমি সবসময় বিষয়টা একটু ক্লিয়ার করতে পারি, যারা আপনারা মানে যাদের মোবাইলের ভিতরে বাংলা মানে এরকম অক্ষর আছে তাদের প্রতি আমি আকুল আবেদন করব, আপনারা মোবাইলটাকে মানে আমাদের এই ক্যামেরাটাকে সামনে নিব না পিছিয়ে নিব এটা একটু বলে দিলে, ডানে বামে নিতে হলে তো আমি এটা একটু ক্লিয়ার করে নিলে আপনাদের বা মানে সবার জন্য সুবিধা হবে, মেহরবানি করে আমাকে একটু ক্লিয়ার বললে এটার জন্য উপকৃত হব। আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুক। এখন যদি কারোর কোনো প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন। কারোর কাছে মনে হয় প্রশ্ন নাই, তো আজ এখানেই শেষ করতে যাচ্ছি। ও আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.